হাই গাই ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব নোটিস উইথ গভর্নমেন্ট জব আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে দেখতে দেখুন বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন জিরো থ্রি দু হাজার উনিশ সি জিরো থ্রি দু হাজার উনিশ মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি বিভিন্ন পদে কিন্তু নিয়ে চলছে বন্ধুরা এই পদগুলি দেখে নিন না এই পদগুলি হল এখানে দেখুন যে টিচার্স ফটোগ্রাফার মিউজিক টিচার্স ডান্স টিচার্স জুনিয়র স্ট্যানোগ্রাফার জুনিয়ার ট্রান্সলেটর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েলফেয়ার সাব ইন্সপেক্টর পি এফ জি থ্রি হেড কুক এবং কুক এবং এসপিআই বিভিন্ন পদের কিন্তু দরখাস্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা তাই নোটিফিকেশান আপনাদের সামনে পুরো নোটিফিকেশান তুলে ধরবো আমি স্টেপ বাই স্টেপ এবং সিলেবাস কি যোগ্যতা কী লাগবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং যারা এই চ্যানেলে নতুন আছে এবং এইরকম লেটেস্ট ভিডিওগুলি আপনাদের মোবাইলে সব প্রথমে নোটিফিকেশান পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ট্যাপ করে দেবেন তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে তো চলুন মতো শুরু করা যাক আজকের এই ভিডিওটি এবং এই ভিডিও শেষে পেয়ে যাবেন অনলাইন রেজিস্ট্রেশনের পুরো প্রসেস বন্ধুরা এই পুরো রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে তো দেখে নিন সেই নোটিফিকেশানটি একবার ফিকেশানটি দেখতে গেলে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে আরআরির অফিশিয়াল ওয়েবসাইটে আমি দেখুন কলকাতা জোনের অফিশিয়াল ওয়েবসাইটে এসেছি দেখুন আর কলকাতা ডট জেবি ডট ইন এবং তারপরে আপনারা আসবেন নিচে এবং নিচে আসার পরেই দেখবেন যে সি ইএন জিরো থ্রি বলে যে আছে দেখুন যে ওয়ার্ল পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ভেতরে যে পদগুলি আছে সেই পদগুলিতে কিন্তু ইতিমধ্যে দরখাস্ত শুরু হয়ে গেছে এবং এখানে দেখবেন যে ডিটেলস প্রথমে যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে ডিটেলস নোটিফিকেশান অফ সি ইএন জিরো থ্রি বাই দু হাজার উনিশ এবং তারপরেই পাবেন অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করার লিঙ্ক এবং এখানে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এন জিরো থ্রি দু হাজার উনিশ তো আপনাদেরকে অ্যাপ্লাই করতে গেলে এখানে ক্লিক করতে হবে এবং যদি নোটিফিকেশানটি প্রথমে দেখতে চান তো নোটিফিকেশানে ক্লিক করতে হবে নোটিফিকেশান আমি ক্লিক করে দিচ্ছি এবং সেই নোটিফিকেশান কিন্তু ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এবং সেই নোটিফিকেশানটি আপনারা এখান থেকে ফলো করতে পারবেন তখন এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখন সেই নোটিফিকেশানটি ডাউনলোড হবে তো এই হচ্ছে নোটিফিকেশান বন্ধুরা দেখুন এটি হচ্ছে সেই নোটিফিকেশনটি যেটি আপনাদের চোখের সামনে ডাউনলোড হলো এখানে দেখুন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিট অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে দেখতে পাচ্ছেন এবং তারপরে দেখুন যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিইএনএ জিরো সিইএন এর যে ফুল ফর্ম বন্ধুরা সেটি হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর জিরো থ্রি বাই দু হাজার উনিশ এখানে দেখুন এখানে দেখুন তারপরে বলছে ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিটেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরির ভেতরে যেগুলি পদ আছে বন্ধুরা সেই পদগুলিতে কিন্তু অ্যাপ্লিকেশান চলছে তো দেখুন এখানে তার আগে এখানে টাইম টেবিল বলে দেওয়া হয়েছে দেখুন ইম্পর্ট্যান্ট ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া হয়েছে দেখুন এখানে বলছে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান দেখুন যে কালকে গত কাল থেকে কিন্তু এই দরখাস্ত শুরু হয়ে গেছে আট তিন দু থেকে এবং তারপরে দেখুন ক্লসিং অ্যান্ড ক্লসিং অফ অনলাইন রেজিস্ট্রেশান অফ অ্যাপ্লিকেশান যে লাস্ট ডেট বন্ধুরা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট এখানে কিন্তু সাত চার মানে এপ্রিল মাসের সাত তারিখ কিন্তু এই অনলাইনে হয়ে যাবে তারপরে কিন্তু আর অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করা যাবে না দেখুন ক্লসিং ডেট অ্যান্ড টাইম ফর পেমেন্ট অফ ফি থ্রু অনলাইন থেকে ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ড থেকে ইউপিআই থেকে যদি আপনারা টাকা কাটাতে চান তাহলে টাকা কাটানোর লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে তেরোই এপ্রিল কিন্তু লাস্ট ডেট টাকা কাটানোর তারপরে দেখুন যারা এসবিআই চালান থেকে কাটাতে চান তাদের ক্ষেত্রে এগারো তারিখ লাস্ট ডেট করা হয়েছে যারা পোস্ট অফিসে চালান পোস্ট অফিসে চালান কাটাতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এগারো তারিখ টাকা কাটানো লাস্ট ডেট করা হয়েছে দেখুন ফাইনাল সাবমিশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে ষোলো চার দু হাজার উনিশ ষোলো তারিখ কিন্তু লাস্ট ডেট ফাইনাল ফর্ম সাবমিশন করার বন্ধুরা টাকা সব কাটানোর পরে দেখুন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টেন্টেটিভ শিডিউল বিটুইন জুন টু জুলাই দু হাজার উনিশ বন্ধুরা যে ফার্স্ট সিবিটি পরীক্ষা হবে সেটি একটি টেন্টেটিভ মাস বলে দিয়েছে যে জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু সেই টেন্টেটিভ সি ইএন ফার্স্ট কিন্তু সেই সিবিটি ফার্স্ট পরীক্ষাটি কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে তো বন্ধুরা তার আগেই এই নোটিফিকেশানের সিলেবাসটি বলার আগে বন্ধুরা একবার সেই পদগুলি দেখে নেব এবং এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে যোগ্যতা কী লাগবে সেটি একবার দেখে নেব চলো দেখুন এখানে সিরিয়াল বাই সিরিয়াল পদগুলি বলে দেওয়া হয়েছে এখানে দেখুন যে এক নম্বরে যে যে পদটি আছে সেটি হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি এ পদের জন্য টোটাল যে ভ্যাকান্সি আছে বন্ধুরা এখানে দেখুন যে সিপিসি অনুযায়ী এখানে দেখুন যে কি বলছে এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন চারটি এবং বেতন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং বয়স লাগবে তিরিশ বছরের ভেতরে ম্যাক্সিমাম এবং মিনিমাম আঠারো দেখতে পাচ্ছেন এবং এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্লাস প্লাস আশি ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড লাগবে বন্ধুরা এবং শর্ট হ্যান্ডে এবং যেটি কম্পিউটার কম্পিউটারে টাইপ লাগবে সেটি যে দশ মিনিটে এবং দেখুন কী বলছে যে শর্ট হ্যান্ড স্পিড এইটটি ওয়ার্ডস পার মিনিট ফর এ ডিউরেশন টেন মিনিট উইথ টেন্সক্রিপশন টাইম অফ পঁয়ষট্টি মিনিট বন্ধুরা এখানে কম্পিউটার টাইপিং আপনাদের লাগবে না এখানে লাগবে শর্ট হ্যান্ড টাইপিং মিনিটে আশিটা ওয়ার্ডের হিসাবে দেখুন তারপরে বলছে যে জুনিয়র স্ট্যান্ডার ইংলিশের ক্ষেত্রে কিন্তু চারটা ভ্যাকান্সি পঁচিশ হাজার পাঁচশো টাকার স্যালারি একই রকমভাবে কিন্তু এই যোগ্যতা থাকতে হবে আপনাদের উচ্চ মাধ্যমিকের সাথে সাথে শর্ট হ্যান্ডে আশি ওয়ার্ড পার মিনিট ডিউরেশন থাকতে হবে প্রতিটা মিনিটের ডিউরেশন তারপরে দেখুন এখানে যে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি জুনিয়র ট্রান্সলেটর হিন্দির ক্ষেত্রে ছটি ভ্যাকান্সি চৌত্রিশ হাজার চারশো টাকার স্যালারি মান্থলি এবং বয়স হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর এবং তারপরে দেখুন মাস্টার ডিগ্রি লাগবে সাথে সাথে আপনার কী লাগবে দেখুন যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি এবং কম্পালসারি হিসাবে হিন্দি ইংলিশ থাকতে হবে এবং পাশাপাশি দেখুন এ রিকগনাইজড ডিপ্লোমা অ সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভয়েস ভার্স অ টু ইয়ার এক্সপিরিয়েন্স অফ ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম হিন্দি টু ইংলিশ বন্ধুরা এখানে কিন্তু আপনাদের দু বছরের সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ট্রান্সলেশনের হিন্দি টু ইংলিশ বা ইংলিশ টু হিন্দি তারপরে দেখুন একটু ভিডিও বড় হতে পারে বন্ধুরা কিন্তু পুরো ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও থেকে সমস্ত তথ্য আপনারা আশা করে পেয়ে যাবেন দেখুন তারপরে চার নম্বরে কী বলছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি ছটি পঁয়ত্রিশ আর চারশো টাকা স্যালারি বয়স হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর এ পদের জন্য যোগ্যতা হতে গেলে আপনাকে লাগবে গ্রাজুয়েশন প্লাস এনি ওয়ান অফ দ্য ফ্লোয়িং কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন লেবার ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার ও লে এলএলবি উইথ লেবার ল और डिप्लोमा इन लेबर लॉ और पीजी डिप्लोमा इन पर्सनल मैनेजमेंट और एमबीए बी पेपर इन पर्सनल मैनेजमेंट और एमबीए ऑफ एफ एच आर एवॉर्डेड बाई द इंस्टीट्यूट ऑफ द इंस्टिट्यूशन रिकॉग्नाइज्ड बाय द গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ধুরা আপনাদেরকে গ্র্যাজুয়েশান লাগবে সাথে সাথে কিন্তু আপনাদের ল নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে অথবা আপনাদেরকে ম্যানেজমেন্ট করে থাকতে হবে এমবিএ করে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদের জন্য যোগ্য হয়ে উঠতে পারবেন দেখুন পাঁচ নম্বরে কী বলছে চিফ ল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সাতটি ভ্যাকান্সি বেতন হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা পার মান্থ এখানে বয়স দেখুন যে আঠেরো থেকে চল্লিশ বছরের ভেতরে বয়স এবং এই পদের জন্য যোগ্য হয়ে উঠতে গেলে আপনাকে ইউনিভার্সিটি ডিগ্রি ইন ল উইথ থ্রি থ্রি ইয়ার্স স্ট্যান্ডিং প্র্যাকটিস এরএ প্লেডার অ্যাট দ্য বার বন্ধুরা এখানে কিন্তু আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স তিন বছরের নিয়ে ডিগ্রি করে থাকতে হবে ল নিয়ে এবং তারপরে দেখুন যে কি বলছে তারপরে দেখুন সার্ভিং রেলওয়ে এমপ্লয় হু আর ল গ্রাজুয়েট গ্রাজুয়েট আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বন্ধুরা কিন্তু যদি কেউ রেলে চাকরি করে তাহলে তাদের যদি এই যোগ্যতা থাকে ল গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য অ্যাপ্লাইয়ের যোগ্য হতে পারেন দেখুন তারপরে বলছে প্রোভাইডেড দে হ্যাভ সাবদা ফর দ্য ফর অ্যাট লিস্ট ফাইভ ইয়ার ইন এনি রিক্রুটমেন্ট শুড অলসো বি অ্যাভাইলেবল ফ্রম দ্য রেলওয়ে রেলওয়ে ম্যাজিস্ট্রেট হু আর ডেজ ডেডি ডেসিরাস

পাবলিসিটি ইন্সপেক্টর দেবং তারপরে এগারো নম্বরে এগারো নম্বরে দেখুন পাবলিসিটি ইন্সপেক্টর এবং বারো নম্বরে পাবেন ফটোগ্রাফার এবং তেরো নম্বরে পাবেন পোস্ট গ্রাজুয়েট টিচার তারপরে দেখুন পনেরো নম্বর আছে পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ ফিমেল এবং পোস্ট গ্রাজুয়েট টিচার জিওগ্রাফি ইংলিশ মিডিয়াম ফিমেল এইভাবে বন্ধুরা আপনাদের পুরো লিস্ট কিন্তু এখান থেকে দেখতে হবে প্রথমে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে যাবেন কেননা অনেকগুলি পদ আছে এবং এই পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আলাদা আলাদা বয়স লাগবে বন্ধুরা এবং স্যালারিও কিন্তু আলাদা আলাদা আছে সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা লাগবে বন্ধুরা এবং অভিজ্ঞতাও কিন্তু এক একটির এক এক রকম লাগবে তো অবশ্যই বন্ধুরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন কীভাবে ডাউনলোড করতে হবে প্রথমে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন সেইভাবে তারপরে নিজের পদ অনুযায়ী নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি মেনিয়ে নেবেন এবং তারপরে যদি আপনি যোগ্য হয়ে ওঠেন তাহলে কিন্তু এই অ্যাপ্লাইটি আপনি অনলাইন থেকে করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথম ধাপটা কিভাবে সেই লিঙ্কে যাবেন সেটি আমি একটু দেখে দিই চলুন আপনাদের পুরো নোটিফিকেশান দেখা হয়ে গেলে আসবেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এবং ক্লিক করবেন এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই সি জিরো থ্রি যখন আপনারা এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে বন্ধুরা এবং এখানে দেখুন যে লেখা আছে সিলেক্ট আরআরবি আপনি কোন আরআর আন্ডারে এই ফর্মটি ফিল আপ করতে চান আপনি যেই স্টেটে পড়ছেন বা যে মানে কোন জোনের আন্ডারে মানে কোন রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আপনি এই ফর্মটি ফিল আপ করতে চান যদি আপনি এখানে ফিল আপ করতে চান কলকাতা জোনের আন্ডারে মানে কলকাতা বোর্ডের আন্ডারে তাহলে দেখুন কলকাতা আছে মালদা বোর্ডের আন্ডারে করতে হলে মালদা আছে বিলাসপুর আছে ভুবনেশ্বর ভোপাল এখানে বিভিন্ন ধরনের জোন আছে বন্ধুরা আপনি কোন বোর্ডের আন্ডারে কোন বোর্ডের আন্ডারে অ্যাপ্লাই করতে চান সেটি আপনার উপরে ডিপেন্ড করছে যদি আপনি সাপোজ মালদা জো জোনের আন্ডারে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে দেখুন কী বলছে ইউ হ্যাভ সিলেক্টেড মালদা অ্যাজ ইউর আর বি ইউ উইল নট বি অ্যালাউড টু মডিফাই বি আফটার রেজিস্ট্রেশন বন্ধুরা এখানে কিন্তু আপনি যে আরআরবি চয়েস করে নেবেন একবার এই বি কিন্তু মডিফাইয়ের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন না তারপরে দেখুন ইউ আর অ্যাডভাইস টু চেক ভ্যাকেন্সি টেবল ইন দ্য সি অন দ্য হোম পেজ অ্যান্ড কনফার্ম অ্যাভেলেবিলিটি অব দ্য ভ্যাকেন্সি ফর এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড রিজার্ভেশন বন্ধুরা আপনি যে আপনারা যে মালদা জোন মানে আপনি যেই জোন সিলেক্ট করবেন সেই ক্ষেত্রেই বলছে আপনি প্রথমে যে কনফার্ম হয়ে যান যে এই যে ভ্যাকান্সি আছে এবং এই ভ্যাকান্সির সাথে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এবং যে ছাড় আছে যে রিজার্ভেশন যে আপনাদের জন্য সংরক্ষণ আছে সেটি সম্পূর্ণ আপনাকে প্রথমত কনফার্ম হতে হবে এবং তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন যখনই আপনি কনফার্মে ক্লিক করবেন বন্ধুরা আপনাদের সামনে এই যে পেজ খুলে আসবে এখানে দেখুন এখানে বলছে যে ওপেনিং ডেট টাইম অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন এখানে দেখুন আট তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছেন সাত এপ্রিল এবং টাকা কাটানোর লাস্ট ডেট দেখুন ফাইনাল সাবমিশন কিন্তু ষোলোই এপ্রিল এখানে বলে দেওয়া হয়েছে দেখুন অনলাইন টাকা কাটানোর লাস্ট ডেট তেরো তারিখ এবং এস বি আই থেকে চালান কাটালে হচ্ছে এগারোই এপ্রিল এবং পোস্ট অফিস থেকে চালান কাটালে এগারোই এপ্রিল এখানে কিন্তু সেই কথাগুলোই বলা হচ্ছে বন্ধুরা এবং তারপর দেখুন স্টেপ ওয়ানে বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিফার ভ্যাকেন্সি টেবিল প্রোভাইডেড ইন দ্য রাইট হ্যান্ড কর্নার অন দিস স্ক্রিন অ্যান্ড ভিউ আর আর ভিউ রেলওয়ে উইস অ্যান্ড পোস্ট উইস ভ্যাকান্সি দিস ইজ প্রোভাইডেড টু ফ্যাকাল ফ্যাসিলিটেড ক্যান্ডিডেট টু সিলেক্ট দ্য আরবি অ্যাজ পার দেয়ার চয়েস বন্ধুরা দেখুন এখানে বলছে ডান দিকে বি যে পুরো ভ্যাকান্সিগুলি দেওয়া আছে সেটি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারেন এই কথাটি কিন্তু বলছে দেখুন যে টেবল প্রোভাইডেড দ্য রাইট হ্যান্ড কর্নার অফ দিস স্ক্রিন এই স্ক্রিনে রাইট হ্যান্ড কর্নারে বলছে বন্ধুরা যে ভ্যাকান্সির কথা তারা বলছে এরকম একটি কথা তারপরে দেখুন স্টেপ টু আপনারা ভ্যাকান্সি ওখান থেকে ফলো করতে পারবেন তারপর দেখুন কী বলছে ক্লিক অন দ্য নিউ রেজিস্ট্রেশন বটন বিলো ইপিউ রেজিস্ট্রানিং ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি প্রথম ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেন তাহলে নিউ রেজিস্ট্রেশন আপনাকে ক্লিক করতে হবে তারপরে তিন নম্বরে দেখুন ফিল আপ দ্য বেসিক ডিটেল বিয়ার নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ মোবাইল নম্বর ইমেল আইডি আধার নাম্বার এখানে এই সমস্ত ডিটেলসগুলি আপনাকে দিতে হবে তারপর দেখুন চার নম্বর দেখুন কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস বাই ফিলিং অল দ্য ডিটেল ফর জেনারেটিং এ রেজিস্ট্রেশন আইডি এই সমস্ত ডিটেলস পেয়ে যাওয়ার পরে আপনি একটি জেনারেট হবেন রেজিস্ট্রেশন আইডির জন্য এইগুলি কনফার্ম হয়ে গেলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর সেখানে রাইট সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পরে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যখনই আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে আসবে সেই পেজে যাওয়ার পরে আপনাকে দিতে হবে সমস্ত কিছু এখানে যা যা চাইবে সমস্ত কিছু আপনাকে দিতে হবে এবং তারপরে আপনি যে দেখুন এইচ রেজিস্ট্রেশনের পেজ এই পেজে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার নাম প্রথমত আর আর বি মালদা চয়েস করেছিলাম বলে মালদা এখানে দেখাচ্ছে তারপরে দেখুন নাম চাইবে এবং রি নেম চাইবে তারপরে নাম চাইবে কনফার্ম তারপরে ডেট অফ বার্থ তারপরে এজ এক এক উনিশ এক সাত উনিশ হিসাবে আধার কার্ড নাম্বার ফাদার্স না ফাদার্স নেম মাদার্স নেম ম্যাট্রিকুলেশান যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে ম্যাট্রিকুলেশান এখানে দেখুন কি সিলেক্ট করতে বলছে এখানে এখানে যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন এবং তারপরে এখানে পরের ঘরে যাবেন ম্যাট্রিকুলেশান রোল নম্বর দেবেন তারপরে দেবেন যে ইয়ার অফ পাসিং ম্যাট্রিকুলেশান মোবাইল নম্বর এবং তারপরে দেবেন রিএন্টার মোবাইল নম্বর তারপরে দেবেন ইমেল আইডি তারপরে আবার ইমেল আইডি দেবেন তারপরে সিকিউরিটি কোডটি এখানে টাইপ করার পরে এই যে এই যে ডিক্লারেশনটিতে ক্লিক করবেন এবং তারপরে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন জেনারেট হয়ে যাবে বন্ধুরা তারপরে আপনি আবার ফিল আপ করতে পারবেন আসল ফর্মটি যেটি আপনার সামনে তারপরে সাবমি সাবমিট করার পরে কিন্তু লগ ইন করবেন আবার এবং লগ ইন করার পরে আপনার সামনে পুরো ফর্মটি খুলে যাবে তখন ফিল আপ করে টাকা কাটিয়ে ফটো সিগনেচার আপলোড করার পরে আপনি ফাইনালভাবে সাবমিট করে দিবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে ভিডিও আবারও আপনাদের সামনে প্রস্তুত করব যদি ভিডিও সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন অবশ্যই বলতে বলবেন না এবং একে অপরের সাথে শেয়ার করে ভিডিওটি জানাতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই